হ্যালো ভিউর্স স্বাগতম সবাইকে শ্রাবণীস কিচেনে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মুড়ির মোয়া যেটাকে চট্টগ্রামের ভাষায় মোলা বলা হয় এটা আসলে অনেক প্রিয় একটি খাবার আমার তাই ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটিতে চাপ দিয়ে রাখুন পরের ভিডিওর নোটিফিকেশন অগ্রিম পাওয়ার জন্যে এখানে আমি কিছুই নিচ্ছি না আসলে শুধুমাত্র মুড়ি দিয়ে এবং মিঠা দিয়ে গুড় দিয়ে এটি তৈরি করা যায় আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন তো আমি প্রথমেই একটি প্যানে গুড়টা নিয়েছি এখানে যতটুকু গুড় নিয়েছি হাফ কাপ পরিমাণ গুড় নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব দেখুন এবার এটাকে তিন থেকে চার মিনিট এভাবে সেদ্ধ করার পরে দেখবেন এটি একটু আঠালো আঠালো হয়ে ঘন হয়ে এসেছে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন এগুলো গলে গিয়েছে যে গুড়ের দানাগুলো রয়েছে সেগুলো গলে যাবে দেখুন এবার এটা হালকা একটু পানি পানি হয়ে এসেছে একটু পরে দেখবেন এটা আরও ঘন হয়ে আঠালো আঠালো হয়ে যাবে আপনারা চাইলে চিনি দিয়েও আসলে চিনির সিরাপ তৈরি করে এটা করতে পারেন সেক্ষেত্রেও চিনির সিরাপটাকে অনেক আঠালো করে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার মোয়াটা দেখতে সাদা হবে এবং কিন্তু মিঠা দিয়ে করলে গুড় দিয়ে করলে আপনার মটা দেখতে অনেকটা বাদামি কালারের হয় দেখুন আমি মুড়িগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি এক থেকে দুই মিনিট সময় নিয়ে এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব দেখুন সবগুলো মুড়ি মোটামুটি কালার হয়ে এসেছে যখন দেখবেন আপনার চামচের সাথে এগুলি লেগে যাচ্ছে তার মানে বুঝবেন এটা আঠালো হয়ে এসেছে এবং খুব দ্রুতই কিন্তু এটাকে গরম থাকা অবস্থায় গোল করে নিতে হবে আমি হাতে অল্প একটু ঘি মেখে নিচ্ছি আপনারা চাইলে তেলও দিতে পারেন অথবা বাটারও ইউজ করতে পারেন অথবা সরষের তেলও ইউজ করতে পারেন এভাবে হালকা হাতে গোল করে চাপ দিলে আসলে হয়ে যায় মোয়া আমার মা ছোটোবেলায় বানাতো তখন আসলে মার পাশে বসেই এই নাস্তাগুলো বানানো শেখা বারবার করে কিন্তু হাতে একটু তেল দিয়ে অথবা ঘি দিয়ে এভাবে ধরে করে নেবেন দেখুন আসলে বানানো খুবই সহজ খেতেও কিন্তু অনেক মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন দেখবেন কয়েকটি বানানোর পরেই সাধারণত এর আঠালো ভাবটা যে থাকে সেটা কিন্তু চলে যায় ঠান্ডা হয়ে আসলেই দেখবেন এর আঠালো ভাবটা চলে যায় দেখুন আমি তৈরি করে নিয়েছি এবার দেখুন এগুলি কিন্তু ছাড়া ছাড়া হয়ে গিয়েছে অর্থাৎ এর আঠালো ভাবটা চলে গিয়েছে এরকম হলে আবার আপনারা এটাকে চুলাই দিবেন এবং মিডিয়াম আচে রান্না করবেন যদি তাও না হয় আঠালো ভাবটা না আসে তাহলে কিন্তু আপনারা এতে দুই চামচ চিনি দিয়ে দিতে পারেন আমি ওইখানে দুই চামচ চিনি দিয়ে দিয়েছি দেখুন আবার এটা এভাবে দলা পেকে যাচ্ছে অর্থাৎ এটা আবার স্টিকিনেসে ফিরে এসেছে আমি আবার এটাকে এভাবে করে নেব আসলে এর প্রথম রহস্যটাই হচ্ছে আপনার এটা গরম থাকতে কিন্তু বানাতে হবে ঠান্ডা হলে এটা কিন্তু আর জোড়া লাগবে না বাস হয়ে গেল আমার মোয়া মুড়ির মোয়া আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য